মঙ্গলবার মেমারি থানাতে বর্ধমানের ব্যাংক ডাকাতির পরপরই মেমারির সমস্ত ব্যাংক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। 25শে জানুয়ারি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানাতে বর্ধমান ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করেই মেমারি থানার অন্তর্গত সমস্ত ব্যাংক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সিকিউরিটি সিস্টেমের ওপর জোর দেওয়ার প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়। আমাদের এখানে যত ব্যাংকগুলি অপারেট করে এই মেমারি থানার জুরিসডিকশনের মধ্যে, তাদের সিকিউরিটি অ্যাসপেক্টগুলোর উপরে মূলত আমাদের আলোচনা হয়েছে। এইখানে আমরা খেয়াল রেখেছি যে কোনো ভালনারেবল অবস্থায় কোনো ব্যাংক আছে কি না, এবং যদি থাকে সেগুলোর উপরে আমরা কারেকশনাল মেজার যাতে নিতে পারি না। এটা সামগ্রিকভাবে সব দিক আমাদের এটা প্রায়ই হয়ে থাকে, ইটস আ পিরিয়ডিক মিটিং। তো এখন মনে হচ্ছে যে বর্ধমানে যে ঘটনা হয়েছে তার প্রেক্ষিতে না, তা নয়, আমাদের এটা পিরিয়ডিক্যালি হয়ে থাকে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার মেমারি থানাতে বর্ধমানের ব্যাংক ডাকাতির পরপরই মেমারির সমস্ত ব্যাংক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। 25শে জানুয়ারি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের মেমারি থানাতে বর্ধমান ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করেই মেমারি থানার অন্তর্গত সমস্ত ব্যাংক ও পেট্রোল পাম্প ম্যানেজারদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের মহকুমার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সিকিউরিটি সিস্টেমের ওপর জোর দেওয়ার প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়। আমাদের এখানে যত ব্যাংকগুলি অপারেট করে এই মেমারি থানার জুরিসডিকশনের মধ্যে, তাদের সিকিউরিটি অ্যাসপেক্টগুলোর উপরে মূলত আমাদের আলোচনা হয়েছে। এইখানে আমরা খেয়াল রেখেছি যে কোনো ভালনারেবল অবস্থায় কোনো ব্যাংক আছে কি না, এবং যদি থাকে সেগুলোর উপরে আমরা কারেকশনাল মেজার যাতে নিতে পারি না। এটা সামগ্রিকভাবে সব দিক আমাদের এটা প্রায়ই হয়ে থাকে, ইটস আ পিরিয়ডিক মিটিং। তো এখন মনে হচ্ছে যে বর্ধমানে যে ঘটনা হয়েছে তার প্রেক্ষিতে না, তা নয়, আমাদের এটা পিরিয়ডিক্যালি হয়ে থাকে। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।